السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه وبارك وسلم سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم شماني تو يكرا بغنر دوش وسرطة اپنا در اسلامي بعد الحمد لله ما در شطر ويچن شو, شو پرچيتو بكتتو আর ইসলামিক আজকে আমরা যেহেতু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নামাজের গুরুত্ব ও ফজিলত এই সম্পর্কে আমরা আলোচনা শুনবো ইনশাল্লাহ আর দশ পনেরো মিনিট পরেই দর্শকদের বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রশ্ন নেওয়ার চেষ্টা যেহেতু আমাদের কোয়েশ্চন আনসারের প্রোগ্রাম অনেকেই কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আসছেন অনেকেরই অনেক গুরুত্বপূর্ণ বিষয় জানতে চান ইনশাআল্লাহ আমরা ওই বিষয়ের উপর যখনই কল করবেন আমরা কলের দিকে চলে যাবো ইনশাল্লাহ ওরা এখন আপনার আলোচনা শুনে ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ وعلى آله وأصحابه ومن والا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وأمر أهلك بالصلاة واستبر عليها لا نسألك رزقا نحن نرزقك والعاقبة للتقوى وقال النبي صلى الله عليه وسلم مروا اولادكم بالصلاة وهم ابناء سبع سنين واضربوهم عليها وهم ابناء عشر وفرقوا بينهم في المزاجع اخرج هذا الحديث الامام ابو داود رحمه الله تعالى بارك الله لنا ولكم بالقران العظيم ونفعنا وإياكم بما فيه من الآيات والذكر الحكيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل وسلم وبارك على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. সম্মানিত ইকরা বাংলার প্রিয় দর্শক এবং পনের আজও প্রতিদিনের ন্যায় ইসলামিক কিউ এন এই উইথ ইকরা প্রোগ্রামের শুরুতে আপনাদেরকে জানাই অন্তরে অন্তঃস্থল থেকে আন্তরিক মোবারকবাদ এবং প্রাণদারা শুভেচ্ছা রমজান শরীফ আমাদের কাছ থেকে বিদায় নিয়েছে রমজানের মাধ্যমে আমরা যেগুলো শিখেছিলাম তাকোয়া সাবর মুজাহাদা সিম্পেথি গরিব দুঃখী অসহায় মানুষের পাশে সাহায্য নিয়ে দাঁড়িয়েছিলাম দোয়া করেছি লাইলাতুল কদর হয়তো আমাদের বাইকে জুটেছে রমজান শেষ হতে না হতেই শাহওয়াল মাস প্রথম দিন আমরা ঈদের নামাজের মাধ্যমে বা কন্টিনিউ করার বদ্ধপরিকর আমরা ছিলাম এবং ঈদের নামাজের ভিতরে দুই রাখাত নামাজ পড়লেও প্রথম এবং দ্বিতীয় রাখাতে এক্সট্রা কমপক্ষে তিন তিন ছয়টি তকপির দিয়ে আল্লাহ এক পর্লহ হুয়াক অল্লাহ এক বলে ঘোষণা দিয়েছিলাম যে আল্লাহ মহান আল্লাহ মহান অতএব সেই আল্লাহর করতেই হবে এবং সওয়ালের ছয়টি রোজা ধারাবাহিক রমজানের সঙ্গে মিলিয়ে রাখতে পারলে পুরা বছরের সফর সুযোগ আলোপা করে দিয়েছিলেন পাশাপাশি সওয়াল মানেই হজের মাসের শুরু এবং প্রস্তুতি সেটাও ঘোষণা করা হয়েছে আল্লাহ বলেছেন হজের জন্য রয়েছে আশুর মালুমাত দিন নয় বরং কয়েকটি মাস বলা হয়েছে প্রশ্ন হলো হস্ত আমরা করতে পারি মাত্র কয়েকটি দিনে পাঁচটা দিনে আমরা হজ করতে পারি তো সেখানে কয়েক মাস বলার পিছনে রহস্য কি তার বড় রহস্য হল আমরা যেন ফিজিক্যাল ফাইন্যান্সিয়াল এবং স্পিরিচুয়াল শারীরিক আর্থিক এবং আধ্যাত্মিকভাবে আমরা যেন তিন লাইনে পূর্ণ প্রস্তুত হয়ে যেন আমরা হজে যেতে পারি কারণ হজে গেলে সেখানে প্রচুর হাঁটতে হয় পরিশ্রম করতে হয় আপনারা জানেন সেখানে আপ অ্যান্ড হিল থাকার কারণে কিছু সময় হাঁটার পরেই পায়ের গিরাতে ব্যথা হয়ে যায় এজন্য আমরা যারা লন্ডনের সুখী মানুষ আমাদেরকে অবশ্যই এই দুই তিন মাস পর্যন্ত বন্ধুত্বপক্ষে দুই মাস পর্যন্ত আমরা অতিরিক্ত কিছু এক্সারসাইজ করে আমাদের বডিকে ফিট করে ফিটনেস নিয়ে আমাদেরকে যেতে হবে ফিজিক্যালি পাশাপাশি টাকা পয়সার জন্য হালাল ইনকাম নিয়ে যেতে হবে তো আর্থিক এবং ফাইন্যান্সিয়াল প্রিপারেশনের জন্য এই সময় দেওয়া হয়েছে তাছাড়া ইদানিং তো আরও অনেক কিছু রয়েছে অনলাইন বুকিং দেওয়া বরি বড়িবর মতো অনেক সময় লম্বা টাইম পর্যন্ত এটা মেহনত করতে হয় হোটেল বুক দেওয়া অনেক কিছু করতে হয় প্রিপারেশন আর সবচেয়ে বড়ো প্রিপারেশন হলো প্রভিশন নিয়ে যাওয়ার জন্য স্পিরিচুয়াল এবং আধ্যাত্মিক প্রিপারেশন আল্লাহ বলেছেন তাজা ওয়াদু ফাইনাক খাই রাজাদ তাকোয়া যা তোমরা হজে যাওয়ার জন্য অবশ্যই তোমরা সম্পদ নিয়ে যাবে সবচেয়ে বড় সম্পদ অন্তরের তা যেন আমরা সেখানে গিয়ে হজের সফরে আমরা যেন হজকে মবরুর বানাতে পারি হজের মধ্যে যেন গুনা দুখে না যায় আমাদের চক্ষু সহ বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গকে যেন আমরা গুণা থেকে আমরা মাহফুজ রাখতে পারি এই শিক্ষা নিয়ে যেতে পারলেই আমাদের হজ হবে হজ মবরুর মকবুল যার বিনিময়ে পাবো আমরা জান্নাত আমরা অনেক সময় হজে যাওয়ার জন্য আগ থেকে চিন্তা করি হোটেলটা কি ফাইভ স্টার নাকি টেন স্টার আমরা হোটেলের স্টারের চিন্তা করেছি কিন্তু সত্যিকার অর্থে আজ পর্যন্ত আমার হজে কোনো স্টার লাগলো কিনা লাগলো না এটা নিয়ে হয়তো আমাদের বাবা অনেকেরই কম এজন্য আল্লাহ বলেছেন না তুমি তোমার হজের নিয়ে যেতে পারলেই তোমার হজের মধ্যেও লাগবে স্টার হজটা হবে মবরুর হজে হজে স্টারের হজেল হজে মবরুর এবং যার বিনিময়ে জান্নাত মিলবে তো হজ এমন একটি আমল যার মাধ্যমে জীবনের সকল গুণা মাফ করানো যায় আলহামদুলিল্লাহ আমরা বিগত দিনগুলোতে আমরা আলোচনা শুনেছিলাম যে আমরা এমন কিছু কাজ যার মাধ্যমে আমরা

আপনার দোয়া হলো আল্লাহুম্মা আ'inni আলা সাকারাatil মাউত শব্দ আ বা আইন প্রথমটা হামজা তারপরটি আইন তো শব্দ কিভাবে আ'inni আলা সাকারাatil মাউত আপনার পড়ার ক্ষেত্রে একটু কারেকশন করতে হবে আল্লাহুম্মা আ'inni আলা তিল মাউত আল্লাহুম্মা আ'inni আলা সাকারাatil মাউত আল্লাহ হুমা ইন্নি আল্লাহ আল্লাহ মৌতের সক্রাতের সময় বেহুশির সময় মানুষ ইমান হারা হয়ে চলে যায় শয়তান সে সময় ডপ মেরে মানুষকে বিভ্রান্ত করে ফেলে এই কঠিন মুহূর্তে আল্লাহ তুমি ওকে সাহায্য করবে এই দোয়া পড়লে মৌতের সময় ইমানের সঙ্গে আসানির সাথে আল্লাহ পাক মা করেন আল্লাহ হুম্মা আ ইন্নি আল্লাহ সাকাত এবং মৌতের সময় আসানির জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি আমল আজকের আমাদের আল্লাহচ্চ বিষয় নমাজ সঠিকভাবে পড়া যারা নমাজ সঠিকভাবে পড়ে আল্লাহ তাদের মৌ আসানের সঙ্গে করে থাকেন তো আজকে আমাদের আলোচ্য বিষয় নমাজের গুরুত্ব এবং ফজিলত নমাজ হলো এমন একটি আবাদত দিনের কুটি এবং স্তম্ভ বলা হয়েছে নবী এ করিম ইসলাম বলেন আসসালাত বা বমুদ হুয়া সালাত বলেছেন হজরত মুমনে জবলকে আওয়াজ করতে গিয়ে নবী করিম ইসালাম বলেছেন হে মাদ দিনের মেইন স্তম্ভ হলো সালাদ আচ্ছা বলেন দেখি কি পিলার সারা যেভাবে একটা গড় খাড়া করা সম্ভব নয় ঠিক তেমনিভাবে ইমান এবং ইসলাম আপনার আমার তার বৃত্তি মজবুত হবে না যদি আমার নমাজের বুনিয়াদ ঠিক না থাকে এজন্য ইসলামের পাঁচটি মৌলিক স্তম্ভের মধ্যে থেকে দ্বিতীয় স্তম্ভের নামই হল সলা প্রথম স্তম্ভ শাহাদা দ্বিতীয়টি সলা তিন নম্বরটি জাকা চতুর্থ নম্বরটি সিয়াম যেটা আমরা ইমাত্র রমজান সিয়াম শোধনা করেছি

পড়তে হইলে তখন এই দুই রাখা শর্ট কর্তা নেই না চাই রাখার তেন করিম সাইসাম বলেছেন ইতা ও কি মাতুল মক্তু বাতু ফালা সলা যে সময় ফরজ নামাজে ইমাম দাঁড়িয়ে যান ফরজ নামাজ জমা শুরু হয়ে যায় তখন নফল বা সুন্নত শুরু করতেই নাই শুধুমাত্র ফজরের সুন্নতের ক্ষেত্রে যদি কেহ মনে করেন যে গড়ে অথবা আলাদা আরেকটি হলে পড়েও নামাজের শরিক হতে পারবেন সেটা ভিন্ন সাহাবেকের আমল ছিল ভিন্ন আর বাকি প্রত্যেক নামাজ নামাজ শুরু হয়ে গেলে নতুন ভাবে শূন্য শুরু করতে নাই আপনার প্রশ্ন হলো শূন্য শুরু করে দিয়েছিলেন এবং জামাত খাড়া হয়ে গিয়েছে এবার কি করবেন তো আপনি যে কোনো শুন পসিবল একটা স্টেশনে গিয়ে আপনি স্টপ করে যেমন আপনি এক আঘাত পড়েছেন আপনি এক আকাত পড়ে দুই নম্বর কাছে সালাম ফিরিয়ে পেলেন চার আঘাত পুরানোর কোনো প্রয়োজন নাই পরে আপনি পড়বেন তো কেন আপনার জন্য এই শূন্যতের চেয়ে জমাতের গুরুত্ব আরও বেশি জমাত অবস্থায় আপনি একটা স্টপিজে গিয়ে স্টপ করবেন ইমিডিয়েটলি চাই একটা স্টপে গিয়ে স্টপ করা আমরা শুনেছিলাম একজন এই দেশে নাকি একজন বাস ড্রাইভার উনি ওই লটারি পেয়ে আর লটারি সংবাদ পেয়ে উনি হঠাৎ করে বাসটা রাস্তায় রেখে উনি নেমে পড়ে গেছিলেন উচিত ছিল বাসটা গ্যারেজে নিয়ে দেওয়া বা অন্তত একটা স্টপে গিয়ে স্টপ করা তো আমরা এইভাবে যেন যে কোনো জায়গায় আমরা ব্যাংকে বের না হয়ে উত্তমভাবে নমাজের রাখা একটা জায়গায় গিয়ে আমরা রেখে তারপরে আমরা শেষ করলাম এটাই উত্তম ঠিক আছে কৈছে নেকি আলিমাকে আমাৰ আৰু জনে কয় ৰাখি ফুৰতাম না পঢ়া ঠিক নাই তে আমি ফৰ

যে আমরা অনেক কাজ করে আসতেছিলাম হঠাৎ করে উনি একটা বললেন আর একটা বললেন হয় কি যে আপনি ডক্টরের কাছে গেলে দেখবেন একই রোগের বিভিন্ন ওষুধ আছে না আছে না আছে কারণ ডক্টর আপনাকে একটা ওষুধ দিলেন আমার সঙ্গে আপনি থাকবেন আপনাকে ডক্টর একটা প্রেসক্রিপশনটা ওষুধ লিখে দিয়েছেন আপনি ওষুধ খাইতেছেন আপনার নেইবার উনি বললো ও সমানুক্ত তো আমার ছিল আমাকে কিন্তু আমার ডক্টর ওই ওষুধ বলেছে ওই সময় আপনি কি করবেন বলেন তোদের কি অবশ্যই

এরপরে ওই লোকের হাদিস মুসলিম শরীফর হাদিস নবিয়ে করিম সাল্লাম বিচিরের পরে দুই রেখাত পড়েছেন বিচিরের পরেও দুই রেখাত পরেছেন এবং এটাকে হালকিনফল কেন বলি রসুল্লাহ ইসলাম লম্বা টাইম শেষটা তেন মাল পড়তেন একটু দাঁড়াইতে দাঁড়াইতে একটু ঠায়ার্ড হয়ে যেতেন তো ওই বিচিরের পরে দুই রেখাত বসে বসেই একটু শর্ট করে পড়তেন এই জন্য এটাকে হালকিনোফল বলা হয় তো এটা পড়া যাবে উচিত হ্যাঁ ওয়াজিব নয়

যেভাবে অদুব্যতীত কোনো প্রকার নামাজ গ্রহণযোগ্য হয় না পাক পবিত্র ছাড়া নমাজ কবুল হয় না কোরআন যেভাবে ধরা যায় না ঠিক তেমনিভাবে ওলা সদকাতমিন গুলুল হালাম হারাম সম্পদের সদকাও কবুল হয় না তো আপনি সরকার তুলতে পারবেন না কিন্তু এই পয়সাটা যেহেতু ইন্টারেস্টের এই পয়সার মালিকও আপনে না এটা জনকল্যাণমূলক কোনো কাজে বা ইভাবে গরিবকে সবেন ছাড়া দেওয়া যেতে পারে অতএব আপনি যেভাবে বলেছেন একজন গরিব সমিতি একটা জায়গা দিয়েছে তারা সাহায্য করে ওই গরিব লোক নির্মাণ করবে কিন্তু তার পয়সা নাই ঘর বানাবে এরকম কোনো সম্পদ তার নাই তো আপনি এই গরিবকে আপনার এই ইন্টারেস্টের পয়সা সবেন দিতে চাইলে আপনি দিতে পারবেন ইনশাল্লাহ কিন্তু সবে করতে পারবেন না মনে রাখবেন আল্লাহ সোনানাও তাহলে সরকার দিতে হলে হালাল মাল থেকে দিতে হয় আল্লাহ তৈ্যিব লাইয়াফুল্লাহ তৈব্যিব এজন্য হারাম মাল দিয়ে সরকার করা যায় না সবের আশা করা যায় না আপনি নিয়তের সব নিয়ত ছাড়া আপনি এমনি দিয়ে দিলে ঠিক আছে ইনশাআল্লাহ ঠিক আছে জয়

আল্লাহ আল একটা আলা তিল যদি আপনার কষ্ট হয় তা আপনার গড়ে হন যদি তার শৈবা রেকর্ড করে দিতে অথবা

ঠিক আছে ইনশাআল্লাহ আর তো হইতে না পারলেও বাংলা হইলেন যেন যে আল্লাহ মৌতোর সময় আল্লাহ তুমি সাহায্য করিও এর তুলগো আল্লাহ মৌতের সময় সাহায্য করিও আল্লাহ মৌতের সময় সাহায্য করিও আল্লাহ ইনী আল্লাহ সাকারাত্ম ঠিক আছে ইনশাল্লাহ আল্লাহ সাহায্য করুক আল্লাহ আপনারা আমরা প্রত্যেকের আপনি বৃদ্ধ অবস্থায় অসুস্থ অবস্থায় ফোন করেছেন কথাও ঠিক মতো বলতে চাইলেও পারতেছেন না এই সময় হয়তো সবারও আসতে পারে আল্লাহ করুন বলেছেন মিনকুম্মান সবার হয়তো আমার একটি সময় আসতে পারে জানা জিনিসগুলো আমরা বলে যাব শরীর শক্তি দিয়ে তখন হয়তো আমার পা আমাকে নিয়ে চলতে পারবে না চক্ষু দিয়ে আমি দেখতে পারবো না হাত দিয়ে ধরতে পারবো না আল্লাহ বলেছেন ওয়ালতফাত ইসাহ উব ইসাহ ইলা মাসাক এমন এক সময় কারো আসতে পারে যে আপনি শোয়া অবস্থায় একটি পা একটি পায়ের উপর উঠে গেলে ওই পাটা ওই পা থেকে নামাতেই পারবেন না যে পা আপনাকে সারা পৃথিবী চলেছিল আজকে আপনি এত দুর্বল হয়ে পড়লেন যে বিছনার উপরে শোয়া অবস্থায় এই পায়ের উপর থেকে পাটা নামাবেন এই শক্তিটা আপনি হারিয়ে ফেলবেন আল্লাহ আমাদের সকলকে এই টাইম আসার আগে আগে যেন আল্লাহ আমাদের সাহায্য করে আমি জাজাকুল্লা আজকে আমাদের আলোচ্য বিষয় ছিল রমজানের পর আমরা আমি কন্টিনিউ করবো সবচেয়ে কন্টিনিউ করার বড় একটি আমল হলো কি পাশত্তর নামাজ আচ্ছা দেখেন নাকি রমজানের রোদার রাখছেন জি এক্সট্রা কে বাদত পাশত্তর নামাজও কী করেছিলেন বেশিরভাগ আমরা জমাতে পড়েছি তাই না আবার কোরআনসিফ চিল তো করতে পারছেন আবার সারাদিন রোজা রাখার পরে ইফতারের পরে ঠায় হওয়ার পরেও শুধু এসার নামাজ নয় তারাবিদ সহ সহ

আলোচনা শুনতে সেটা আপনাদের গুরুত্বপূর্ণ প্রশ্ন আমরা পেয়েছি আলহামদুলিল্লাহ যেহেতু আমরা ছোট্ট একটা গ্রুপ বিরতি যেতে হচ্ছে বিরতির পর আবার যখন ফেরত আসবো ইনশাল্লাহ আপনাদের গুরুত্বপূর্ণ প্রশ্ন নেওয়ার চেষ্টা করব এবং ফাঁকে ফাঁকে আলোচনা শুনবো ইনশাল্লাহ আশা করি দর্শক শ্রোতা আমাদের সঙ্গে থাকবেন বিরতির পর দেখা হবে আসসালাম আলাইকুম মারহমতুল্লাহি ওয়াবারাকাত আসসালাম আলাইকুম মারহমতুল্লাহি ওয়াবারাকাত সম্মানিত দর্শক শ্রোতা আপনাদের প্রিয় অনুষ্ঠান ইসলামিক উইথ একরা প্রোগ্রাম আপনাদেরকে আন্তরিক মারকবাদ আমার সাথে রয়েছেন শেখুল হাদিস মুফতি শেখ আব্দুর রহমান মত পারাগাথম বিরতির পূর্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনারা নিয়ে আসছেন এবং গুরুত্বপূর্ণ একটি আলোচনা আমরা ছিল ইনশাআল্লাহ আমরা আলোচনা শুনবো এবং যখনই আপনারা কল করবেন আমরা কলের দিকে চলে যাব ইনশাল্লাহ প্রিয় এবং বোনেরা আপনারা অবশ্যই অবগত আছেন আমাদের ইসলামিক কিউ এন্ড এই উইথ প্রোগ্রামটি প্রতি শনি রবি সম মঙ্গল এবং বুধবারেও একই টাইমে রাই নাইন ও থেকে টেন থার্টি পর্যন্ত আমরা শুরুতে বিষয়টি আলোচনা তারপরে আপনারা প্রশ্ন করে থাকেন আমরা আনসার দিয়ে থাকি আজকের আমার রাজ্যের বিষয় ছিল নমাজের গুরুত্ব এবং ফজিলত কেন কারণ নমাজ এমন একটি আবহাওয়া রমজান শরীফে আমরা শত নমাজ জমাতে আমরা পড়তে পেরেছি এবং এটা সব সময় করতে হয় সিয়াম বৎসরে একবার ফরজ জকাত একবার হজ লাইফে একবার কিন্তু নামাজ ডেইলি ফাইভ টাইম এই নমাজের গুরুত্ব আমরা বলেছি এটা নমাজ দিনের একটি পিলার দুই নম্বর কঠিন ক্যামতের সর্বপ্রথম হকুল্লার মধ্য থেকে যেগুলার হিসাব নেওয়া হবে সেটি হলো নামাজ যদি নামাজের ফরজের মধ্যে কোনো ঘাটতি দেখা দেয় তাহলে আল্লাহ বলবেন ফ্রিস্টাদেরকে যে উনজুরু হাল্লে আব্দি মিন তাতাউইন ফরজ ওয়াজিব ছাড়া আমার বন্দার আমল নামায় সুনত নফল মুস্তাহাব কোনো আমল আছে কিনা না যদি থাকে তাহলে ওই ফরজের গাঁটতিটা ফরজ ওয়াজিব ছাড়া সুন্নত নফল বনদেগীত নমাজ থাকলে সেটা দিয়ে গাড়তি পূরণ করা হবে এই হাদিসটা কী বোঝা গেল নমাজে গুরুত্ব বোঝা গেল পাশাপাশি ফরজ এবং ওয়াজিবের পাশাপাশি নফল এবং সুন্নতটা আমরা যেন মতো পড়তে পারি সেটারও গুরুত্ব বোঝা গেল নাম্বার থ্রি হাদিসটি আমরা যেটি পাই যে দুনিয়ার মধ্যে দিনের বিভিন্ন কাজ ধীরে ধীরে অমলান হয়ে যাবে বিদায় নেবে কিন্তু সর্বশেষ পর্যন্ত যে আমলটি থাকবে সেটি হলো নমাদ আিরুমা ইউফ দিন আঃমা ইউফ কাদুমিন্দীন রসুল ইসলাম বলেছেন আল আমানা সর্বপ্রথম আল্লাহ নবী বলছেন আমার উম্মত যেটি উঠিয়ে নেওয়া হবে সেটি হলো আমানত মানুষ আমানত হারিয়ে ফেলবে আমানত থাকবে না ডিউটি ঠিকমতো দেবে না কারো সম্পদ আনলে সম্পদ সঠিকভাবে আমানতদারির সঙ্গে এটা রিটার্ন করবে না ওয়া ইয়াবকা আসাহ এবং এই দিনের সর্বশেষ যে আমলটি মোটামুটি বাকি থাকবে সেটি হলো সালাদ তবে মুসল্লি লা হয় রাফি ক্যামতর আগে নামাজ পড়লেও অনেক নমাজি নমাজের মধ্যে কোনো খয়ের এবং বালাই লক্ষণ থাকবে না নবীজি বলেছেন পুরো মসজিদ বরা মুসল্লি কিন্তু একজন মুসল্লির মধ্যেও নামাজ পড়লেও খুশু খুজু মনোনিবেশ কনসেন্ট্রেশন কোয়ালিটিপূর্ণ নামাজ থাকবে না আল্লাহ আমাদের সকলকে নামাজের প্রতি গুরুত্ব দেওয়ার তফিক দান করেন আমি জাজাকুমুল্লাহ খায়ের আমরা দেখি পরবর্তী প্রশ্নকে নিয়ে আসছেন হ্যালো কাল আসসালামু আলাইকুম জি

প্রথমত মনে খুশি লাগে যখন আপনারা এই সমস্ত প্রশ্ন করেন এর মানা হলো থাজুদ পড়েন তাজুদ পড়া কিন্তু এটা নেককারে আলামত গুনা মাফ হয় শারীরিকভাবে সুস্থতা পাওয়া যায় এবং আল্লাহ নক্ষত অর্জন করে তো তাহাজুদ আপনি নফল নিতে পড়তে পারবেন শূন্যত নিতে পড়া যায় কোনো সমস্যা নাই ইনি আমাকে অনেকবার আরও প্রশ্ন করেছেন যে কোনো নফল বন্দেগিকে সুন্নত এবাদতকে শূন্যত নিতে পড়া যায় নফল নিতে পড়লেও জায়দ রয়েছে অতএব তাহাজুদ আল্লাহর নবিসামের ক্ষেত্রে ওয়াজিব বা সুনতে মক্কাদা হলেও আপনার আমার জন্য সুনাত মক্কাদা নয় সেই হিসাবে শুনতে গর মক্কাদা হিসাবে সুন্নত নিতে পড়তে পারবেন নফল নিতে পড়তে পারবেন দ্বিতীয় প্রশ্ন হলো কাবা দেখার পরে দোয়া করলে দোয়া কবুল হয় কোন দোয়াটি করবেন যে আল্লাহ আমার লাইফে যা করেছি যা করবো সব যেন তুমি কবুল করো এক অতবাই আল্লাহ

তারা বই করতে যে সমস্ত নলেজের প্রয়োজন সে সময় নলেজ থাকার প্রয়োজন বাট এটাও বড় আফসুস আজকাল অনেক বাচ্চারা হাফিজ হয়ে এই নামাজ শুরু করে দেয় কিন্তু নামাজ কীভাবে ইমামতি করতে হয় কীভাবে বসতে হবে আমি দেখেছি অনেক হাফেজ ইয়াং বাচ্চারা তারা নমাজ যে সময় পড়ায় সঠিকভাবে সে নামাজে বসাও জানে না সুন্নতরিক মতো সে নামাজটা পড়াই পড়তেও জানে না এটা আমাদের খেয়াল রাখা দরকার বাট এরপরেও আমরা অন্তর অন্তরস্থল থেকে তাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করতেছি ইয়াং বাচ্চারা এসে বহু বাচ্চারা হাফেজ হচ্ছে মার্শাল্লাহ এবং অনেকেই আবার অনেক যোগ্যতা সম্পন্ন যোগ্যতা নিয়েই তারই ইমতি করতেছে হাফেজ হচ্ছে পরে আলেমও হচ্ছে এবং ভালোবাসে তার রমজ জানে মিস্টেকলি যেহেতু ওই হাফেজ উনি যিনি নামাজ পড়াইছেন সারা রমজান শরীফেই আমার আফসোস লাগে যে চোদ্দো বা পনেরোটা জায়গার মধ্যে একটি জায়গায় উনি দিলেন না বা কেউ বললেনও না এটা তো বড় আজি আজকে রমজান যাওয়ার পরে প্রশ্ন করতেছেন উত্তর হল নমাজ যদি কেহ ভুলবশত এইভাবে সজ্যায় তিলওয়তের আয়াত পড়ে নমাজ কমপ্লিট করে ফেলেন তাহলে এখানে আর করার কিছু নাই কিছু করতে হবে না বাট এটা কমি হয়ে গিয়েছে এই কমির আর কোনো সংশোধন নাই নমাজ যাবে তিলওয়ত হয়ে গেছে কিন্তু নমাজের ভিতরের তিলওয়তের সজ্জা বাহিরে দেওয়ার কোনো বিধান নেই নবী করিম সালাম যখনই নমাজের ভিতরে তিলওয়ত করেছেন সজ্জা তিনি নমাজের ভিতরেই দিয়েছেন তো যদি মিস হয়ে যায় তো এটা কিন্তু পরবর্তীতে আর কিছু করার সুযোগ থাকে না তখন আর কিছু করতে হবে না ওয়ারি করারও কারণ নাই নমাজ হয়ে গিয়েছে মিস্টেকলি হওয়ার কারণে আল্লাহ হয়তো মাফ করবেন সমস্যা নাই ইনশাল্লাহ বাট ভবিষ্যতে কখনও যেন এরকম যেন না হয় হ্যাঁ নমাজের বাহিরের তিলাওয়াত যেটা সেই তিলাওয়াতের ক্ষেত্রে যদি আপনি ইমিডিয়েটি সৈদা নাও দেন পরবর্তীতে যে কোনো টাইমে সৈদ্যা দেওয়া যায় রসুল সাল্লাম নমাজের বাহিরের সৈদা তিলাহতের ক্ষেত্রে ইমিডিয়েটিও দিয়েছেন কোনো সময় লেটও দিয়েছেন ঠিক আছে ইনশাল্লাহ আপনার একটি প্রশ্ন ছিল যদি অজু অবস্থাতে तिलावत শুরু করেছিলেন অজু চলে গিয়েছে মুখস্থ তেলাওয়াত অজু না থাকা অবস্থায়ও করতে পারবেন সমস্যা নাই কিন্তু কুরআন যদি ধরে ধরে জি তেলাওয়াত করেন তাহলে অবশ্যই আপনাকে আবার অজু রিনিউ করতে হবে না তবে আপনি কুরআন ধরতে পারবেন না নির্ভर्জি গোলামায় করার মতে কুরআন ধরতে হলে হাত দিয়ে টাচ করতেলে ডাইরেক্টলি অবশ্যই অজু থাকতে হবে আল্লাহর নবী বলেছেন লেটার লিখেছিলেন আমরিন হদমের কাসি আন লা ইয়ামাসস আল কুরআন ইল্লা ত্বাहिरুন ওযু পবিত্রতা ব্যতীত আপনি কুরআন ধরবেন না আল্লাহ কোরআন বলছেন্লাহ ইলাল মতো হারুন এইসব মিলিয়ে আপনাকে ওদু থাকতে হবে হ্যাঁ যদি আপনার মুখস্ত করার সমস্যা নাই অথবা কোরআন আপনি কোরআনটি পড়ার অবস্থায় যদি আপনি ডাইরেক্ট হাত দিয়ে না ধরে কোনো কাপড় বা অন্য কোনো ধরে ধরে যদি আপনি ইয়ে করেন তাও জায়েজ হয়ে যাবে অবশ্যই ইনশাল্লাহ বাট ওদুটা রিপিট করে নেওয়াটা অবশ্যই ভালো ঠিক আছে ইনশাআল্লাহ জেজাকু জেজাকুমুল্লাহ খ্যার আমরা দেখি পরবর্তী প্রশ্নকে নিয়ে আসছেন হ্যালো কলটা ড্রপ হয়ে গেছে আপনি

আমরা ইতিমধ্যে কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় আমরা করেছি চতুর্থ নম্বর আরেকটি নমাজের গুরুত্ব যদি আমরা দেখি আখিরু রসুল্লাহাম আখিরুসি উম আবাদত আল্লাহর নবী মৃত্যুর সময়ে যে গুরুত্বপূর্ণ কয়েকটি কথা রসিয়ত করেছিলেন বারবার রিপিট করেছিলেন উম্মৎকে উম্মতকে স্মরণ করিয়ে দিয়েছিলেন অর থেকে একটি হল নমাজের কথা বারবার বলতেছিলেন অসলত অসলত আসলাত আল্লাহ নবীটা বার বার বারবার বার বলতে নামাজ নামাজ এবং তুমি তোমার আন্ডারে তোমার গোলাম বান্দি এবং তোমার আন্ডার সুপারভিশন যারা আছেন তাদের সঙ্গে তুমিরা কাইন্ড হবে সুন্দর ব্যবহার করবে এই দুইটি কথা আল্লাহ নবী বারবার আমাদেরকে স্মরণ করিয়ে দিয়েছেন নাম্বার ফাইভ মদাহু আল্ ইমিন আবিহা ওমানু আল্লাহ কোরআনে প্রশংসা করেছেন যারা নিজে নমাজ পড়ে এবং নিজের ফ্যামিলি দিকেও নমাজ পড়ার জন্য তাগিদ দেয় আল্লাহ কোরআনে বলেছেন ওয়াজ কুরফিল কিতাব ইসমাইল ইন্নাহু কানা সাদিকাল ওয়াদি ওয়া কানা রাসূলান নাবিয়া ওয়া কানা ইয়ামুরু আহলাহু বিস সালাতি ওয়াজ্জাতি ওয়া কানা ইনদা রাব্বিহি মারদিয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইসমাঈল আলাইহিস সালামের করতে বলেছেন উনি সব সময় ওয়াদায় সঠিক ছিলেন ওয়াদা پورا করতেন এবং উনি উনার ওনার ফ্যামিলিদেরকেও নামাজের হুকুম দিতেন নিজ নিজ নামাজ পড়তেন যাকাত প্রদানের হুকুম দিতেন এবং উনি আল্লাহর কাছে অত্যন্ত পছন্দের ছিলেন এখানে কি বোঝা গেল

আপনার ডোনেশন লাইন থেকে ইনশাআল্লাহ ইনটা কি পারবো আমরা লাইভ প্রোগ্রাম এখন চলতেছে যদি কোনো প্রশ্ন প্রশ্ন করতে বা নাম্বার নিতে আমরা খেরুল ডোনেশন ফোন করিয়া কইলে আমার নাম কইবা আব্দুর রহমান মুফতি আব্দুর রহমান হলে তারা দিবা বা যে কোনো দিবা না ইনশাআল্লাহ বাট এখন আমরা কিন্তু লাইভ প্রোগ্রাম ডোনেশন নাম্বার তো আমি না ঠিক আপনি লাইনে তাহলে এটা দেওয়ার চেষ্টা করবেন অথবা আর আপনি টিভি দেখলে দেখবা 7175 নাম্বার যেটা এন্ডিং শেষে দি ও নাম্বার ফোন হলে ভাইবা ইনশাআল্লাহ জাযাকুমুল্লাহ জাযাকুমুল্লাহ আমরা দেখি পরবর্তী প্রশ্ন কে নিয়ে আসছেন হ্যালো আসসালামু আলাইকুম

কিন্তু আমি প্রশ্ন করতেছি যে আজানের জবাব দিব না ইফতার ইফতার খাব সেই জিনিসটা একটু কনফিউজ কোনটা প্রপার ওয়ে করলে ভালো হয় একটু আমাকে বল আজান এবং ইফতার ইফতার করতে খুব লম্বা সময় লাগে না এক ইফতারের অর্থ এটা নয় ফেট বড় আপনাকে খেতে হবে আপনার খেজুর খেয়েও তো ইফতার হয়ে যায় পানি একুটা খেলেও ইফতার হয়ে যায় তো ইফতার করেও আপনি আজানের জব দিতে পারবেন এবং চেষ্টা করবেন উভয়টা যেন মেনটেন করা যায় করতে পারলে ভালো বেশি আর এরপরেও লম্বা ইফতার যেটা আছে পেট ভরে খাবার আপনার যেহেতু আদানের জব এটা চলে যাইছে সেই চান্স কিন্তু ইফতার একটু লেটেও খাওয়া দিয়েছে সে আপনি ইফতার করার পরে বাকি খাবার আপনি লেটেও তো গরম করা সুযোগ রয়েছে তাই আদানের জব যে দিলেন আর তারপরে আপনি কেন আমার তো মনে হয় উয়েটা আমরা করতে পারি সমস্যা হয় না আপনার যেন সমস্যা হবে না ইনশাআল্লাহ আমার মনে হয় ঠিক আছে ইনশাআল্লাহ আল্লাহ যেন আমাদের সকলকে প্রত্যেকটি আবাদতকে সমন্বয় করে আমরা যেন করতে পারি একটার কারণ একটা যেন আমরা মিনিমাইজ করে না ফেলি আল্লাহ তফিদান দান কর না আজকে আমাদের আজকে বিষয় ছিল নমাজে গুরুত্ব এবং ফদিলত নিয়ে তো আমরা নাম্বার সিক্সে চলে এসেছিলাম জাম্মাল্লাহল মুজিন আলাহ আল মুতাকা সিরিন আনহা কোরআন শরীফের বিভিন্ন আয়াতের মধ্যে যে সমস্ত মুমিন মুসলমানরা নমাজের প্রতি উদাসীন নমাজের প্রতি অবহেলা নমাজের উপর অলসতা করেন তাদেরকে পাক মুজম্মত করেছেন আল্লাহ তার বুস্তার কথা বলেছেন যেন আমরা মুসলমান হয়ে মুমিন হয়ে নমাজের ক্ষেত্রে আমরা নিজ বলে করবো না ফ্যামিলির কাউকেও ভালা করতেও আমরা দেব না ইনশাল্লাহ আল্লাহ করনে বলেছেন বহু ফ্যামিলির মধ্যে এরকম যে বাবা নমাজি মা নমাজি দাদা নমাজি দাদি নমাজি নানানমাজি নানি নমাজি কিন্তু পরবর্তী প্রজনী সন্তানরা আজকে নমাজের ক্ষেত্রে উদাসীন শেষ পর্যন্ত তারা শাহওয়া এবং দুনিয়ার ডিজায়ার পিছনে পড়ে তারা বিভ্রান্ত হয়ে গিয়েছে রেজাল্ট হিসাবে তারা পদভ্রষ্ট হয়ে শেষ পর্যন্ত জাহান্ন নিক্ষিপ্ত হবে আল্লাহ আমাদেরকে আমাদের প্রজনীকে আমাদের পাক্কা পাক্কান সাহেব সাহেবান আমিন নাম্বার সেভেন আজ খান ইসলাম ওদা ইমহুল ইসাম বাদস শাহাদা তাই ইমানের পাঁচটি মৌলিক স্তম্ভর মধ্য থেকে শাহাদা এবং ইমানের পরেই সর্ব শ্রেষ্ঠ এবং গুরুত্বপূর্ণ যে পিলারটি সেটি হলো নামাজ একই হাদিসে পাঁচটি পিলার এর মধ্যে শাহাদার পরেই বলা হয়েছে ওয়িকা সালাহ সালা নমাজ কায়েম করা ইমান অর্থাৎ এক আল্লাহর উপর বিশ্বাস স্থাপন করা পাশাপাশি রিসালা নবীর বিশ্বাস করা এক এটাকে সাদা বলে দুই নম্বর নামাজ কায়েম করা তিন নম্বর জকাত প্রদান চার নম্বর ফাস্টিং ইন দ্য মান্থ অফ এবং ছয় নম্বর পারফর্মিং হজ হজ আদায় করা এর মধ্যে থেকে ইমানের পরেই শাহাদার পরেই কাউন্ট করা হয়েছে এটি সেটি হলো নামাজ নাম্বার এইট ওমিমা ইয়াদ আল আজমে শানিহাফরিদ হাফিল জিব্রিল অন্যান্য আবাদত জিবিল মারফতে আল্লাফাক নির্দেশ দিলেও নমাজ একমাত্র আবাদত এটা ফরত করার সময় ভিন্ন পন্থা অবলম্বন করে নবিয়ে করিম ইসলামকে মে মেরাজের মাধ্যমে ডেকে নিয়ে আসমানে আল্লাহ আসমানা ডাইরেক্টলি নমাজ ফরত করেছেন নাম্বার টেন নাম্বার নাইন আল্লাহ ফরত করেছেন কিন্তু ফিফটি মুসালাইসলামের সুপারিশে রবি একর ইসলাম নয় বার করার পরে পাস অথ করে প্রত্যেক বিজিটের মাধ্যমে কমানোর রেজাল্ট হিসাবে ফোরটি ফাইভ কমার পরেও মাত্র থাকছে পাস আমরা পড়ি পাস কিন্তু আল্লাহ স্টিল সাব দিয়ে থাকেন পঞ্চাশ শক্তের এটা একমাত্র নমাজের ক্ষেত্রেই আর এটা একমাত্র আল্লাহ থেকেই আমরা আশা রাখতে পারি যেভাবে রমজান শরীফ আল্লাহ সুবাহনতল্লাহ আমাদেরকে রহমান হিসাবে অসাধারণ দান করেছিলেন করেছিলাম ফরজ স পেয়েছি সেভেন্টি টাইমস এক্সট্রা নফল করলে স পেয়েছি ফরজের সমান লাইলাতুল কদরের মাধ্যমে একই রাত্র ছয় থেকে আট ঘন্টার এবাদতের বিনিময়ে তিরাশি বছর চার মাসের অধিক টাইমের সবাল্লো দান হয়তো করেছেন এইভাবে আল্লাহ সুবান উতলা কী না শুরু করে দিয়েছিলেন সমান নমাজের মাধ্যমে পঞ্চাশতের নমাজ ছিল শুরুতে কিন্তু পাঁচ পড়তেছি সব এখন আমরা পাইতেছি পঞ্চাশত্বের আল্লাহ এত গুরুত্বপূর্ণ একটি এর এরপরও যদি আমরা নামাজ পড়ি না এটা বহুত বড় এটা আমাদের দুর্ভাগ্যের কারণ হবে জাহাকুম্লা আপনার টিভির ভলিউম কমাই

আপনার টিভির থেকে মাথা নোখা না আপনার ফোন থেকে নৌকা না আপনার ফেস লাগি দিব কি আপনার ফোন থেকে উনি আপনার প্রশ্ন হয়ে লোকা হয়ে লোকা দূর হয়ে গিয়া প্রশ্ন করো কা টিভি থেকে টিভির ভলিউম কমাও কা অথবা টিভির কাছে হয়ে লোকা কি আপনি জি হ্যালো আপনার কো ক্যামেরা নি আর ফরমো কা জি অন্য না গো সো প্রশ্ন করতে প্রশ্ন করতে জি হোক কা যে না না বাসে নামাজ পড়ো না চিন্তা করো না তবে চিন্তা করতে চেষ্টা করো আর পড়া লাগি সব সময় খাওয়া যায় পড়াইছিও

কনসার্ন এবং যে দুঃখ সন্তানের ব্যাপারে বহু মা সমান একই ধরনের কষ্ট এবং অন্তর মধ্যে প্রেরেশানি রয়েছে তো আমাদের করণই হল দেখেন আমরা যদি সঠিক ব্যাপারে দায়িত্ব আদায় করি এরপরেই সন্তান নামাজ না পড়ে তখন হয়তো আমাদের গুণা হবে না যেমন নূ আলাইসালসাল্লাম নবী হওয়ার পরেও চেষ্টার কমি করেছেন না আমরা বিশ্বাস করি তারপরেও ওনার ঘরে কেনান জন্ম হয়েছে যদি নোয়াল ইসলামের মতো আমরাও আমাদের মা বাবা হিসাবে দায়িত্ব সঠিকভাবে দায় করার পরে যদি কোনো সন্তান নমাদের ক্ষেত্রে উদাসীন হয়ে যায় হয়তো আল্লাহ আমাদেরকে দরবেন না বাট আমরা দায়িত্ব কী করে আদায় করবো দেখেন হাদিস একটি দায়িত্ব দিয়েছে মুরুসি বিয়ানা কুম্বিস্থলাত ইদা বাগুস্তা বাসিনী সাত বছর বয়সের থেকে আমরা তাদেরকে নামাজের অভ্যস্ত করাতে হবে এর আগে সাত বৎসর আগে নমাজ পড়তে যে সমস্ত দোয়া সুরাখরাতের প্রয়োজন এগুলো আমাদেরকে শেখাইতে হবে আমরা যদি সাত বছরের আগে নমাজের সুরা ফাতেহা এবং কয়েকটি সুরা শিখাইয়া নমাদের দোয়া এবং নমাদের মশামে শিখাইয়া সাত বছর থেকে তাকে নমাজ অভ্যস্ত করি দশ বছর বয়সে তাকে আমরা মোটামুটি একটু গুরুত্ব দিয়ে এবং নমাজ না পড়লে তাদেরকে ডিটেনশন দিয়া হলেও আমরা নমাজ কন্টিনিউ করাই আর এরপরে যদি বড়ো হওয়ার পরে তারা না পড়ে আমরা চেষ্টা করলাম কী চেষ্টা আল্লাহ করে বলেছেন কু আংফুসাকুম সাকুম আহলি কু কু আং আহলি কুম আহলি তুমি তোমার নিজেকে এবং সন্তানদেরকে জাহান্নম থেকে বাঁচানোর জন্য চেষ্টা করতে হবে এইভাবে যেভাবে আগুন থেকে বাঁচার জন্য তোমরা চেষ্টা করো আচ্ছা বলেন তো দেখি আপনি এক মা হিসাবে বা যারা ইতিবীনে যারা আসেন বা পরবর্তীতে আমাদের কথাগুলো শুনবেন মা অথবা বাবা যদি আমরা মা এবং বাবার কোনো সন্তান অগ্নিতে পড়ে যায় তো আমরা কি পরিমাণ ভূমিকা রাখবো এরপরে আমি বলবো যে আমি হয়তো পারি নাই তো আল্লাহ বলেছেন যদি একটা সন্তান আপনার আগ্নিতে নিক্ষেপ হয়ে যায় পড়ে যায় আপনার চেষ্টা অবশ্যই যা আছে আপনি আপ্রাণ চেষ্টা করবেন প্রথমে কি করবেন আপনি নিজের চেষ্টা তাকে উদ্ধার করার জন্য পারেন না আপনি আরও কারো নেবেন বা আপনি হয়তো আপনি এইবারকে ডাকবেন এইভাবে চেষ্টা করবেন 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 অবশ্যই তো অগ্নি থেকে বাঁচানোর জন্য যে পরিমাণ আমরা চেষ্টা করি যদি এই পরিমাণ চেষ্টা করার পরেও আমরা তাকে মাদি বানাইতে না পারি তখন হয়তো আমাদের ছুটি গুণা হবে না ইনশাল্লাহ বাট এরপরেও আমরা তাদের বাইরে ছোটোবেলায় আমরা আমার দায়িত্ব আদায় করেছি সাত বছর বয়সে আমরা নামাজ শুরু করাইছি দশ বছর বয়সে আমরা ডিটেনশন দেওয়া হলো নামাজ পড়ানোর চেষ্টা করেছি এখনও বলতেছি আমরা বলা বন্ধ করব না বলা বন্ধ করব না আমরা কন্টিনিউ বলতেই থাকবো বলতেই থাকবো মনে রাখবেন দোয়া বত রাখবো এবং চেষ্টাও রাখবো কলে কৌশলে তাদেরকে নামাজ পড়ানোর কথা বারবার বলবো আমরা নিজেও নামাজ পড়বো ঠিকভাবে আল্লাহ কোরআনে বলেছেন ওয়া মুর আহ্লা সলাত ওয়াস্তবির আলাইহা। তুমি নিজেও নমাজ শরীরভাবে পড়তে হবে এবং তাদেরকেও নমাদের কথা বলতে হবে আমরা নিজের নিজের মাজি হই আর তাদের নমাদের কথা বলি তো আশা করি হয়তো কাজে আসবে ইনশাল্লাহ আমরা দায়িত্ব আদায় করার পরেও যদি বাচ্চারা না পড়ে এটা হয়তো আল্লাহ আমাকে আমাকে দরবেন না ইনশাল্লাহ বাট আমরা দায়িত্ব আগে আদায় করতে হবে দোয়াও খনি রাখতে হবে ইনশাল্লাহ জুল্লা জাজাকু খায় আমরা দেখি পরবর্তী পুস্তকে নিয়ে আসছেন এক অনুরোধ আমরা করতে পারি যারাই কল করবেন যেহেতু আমরা একটা আলোচনায় থাকি আপনি কল করেছেন আপনার কলটা আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ অত্যন্ত গুরুত্বপূর্ণ আমরা আপনার কলের আসে আমরা বসে থাকি এই প্রোগ্রামের নামটাই হলো ইসলামিক কিউ এন এই উইথ ই করা এখানে দুইটি কথা ইসলামিক কিউ মানে কোয়েশ্চন আর এই মানে আনসার তো কোয়েশ্চনটা আপনার আনসার আমাদের পক্ষ থেকে তো আপনার এবং আমাদের উভয়ের সমন্বয়ে এই প্রোগ্রামটা সফল হয় আপনাদের সুন্দর প্রশ্ন যত সুন্দর হবে আপনার ধৈর্য ধারণ করে যেভাবে সুন্দরভাবে উপস্থাপন করবেন গুরুত্বপূর্ণ প্রশ্ন দিবেন এর মাধ্যমে উন্নতের ফায়দা হবে বেশি এজন্য এই প্রোগ্রামের সৌন্দর্যতা বিউটি আপনাদের উপর ডিপেন্ড করে বেশি যারাই কল করবেন কয়েকটি অনুরোধ নাম্বার ওয়ান সুন্দর এবং সময় উপযোগী গুরুত্বপূর্ণ প্রশ্নগুলা করবেন নাম্বার টু প্রশ্নগুলা যেন খুব সংক্ষেপে সহজে যেন বোঝা যায় এটাও খেয়াল রাখবেন নাম্বার থ্রি টিভির ভলিউম মিউট করে বা পার্শ্ববর্তী রুমে গিয়ে আপনি আমাদেরকে প্রশ্ন করার চেষ্টা করবেন নাম্বার ফোর কল করেই আপনি চলেন আগে একটু সময় অপেক্ষা করবেন নাম্বার ফাইভ আমরা যখন আমরা আপনাকে সালাম করে আমরা ঢুকি আপনি তার সাথে কথা বলার চেষ্টা করবেন ইনশাল্লাহ আরও নিয়ম তো আমার থেকে ভালো বুঝতেছেন অর্থাৎ প্রোগ্রাম সুন্দর করার জন্য আপনাদের সহযোগিতাও প্রয়োজন রয়েছে প্রচুর কলার লাইনে চলে এসেছেন তারপরেও আমরা ছোট্ট একটি বিরতি দিতে হচ্ছে বিরতির পর আবার যখন প্রত্যাশাল আপনাদের কল নেওয়ার চেষ্টা করবো আশা করি দর্শক শ্রোতা আমাদের সঙ্গে থাকবেন বিরতির পর দেখা হবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাক সম্মান কি ইকরা বাংলার দর্শক শ্রোতা আলহামদুলিল্লাহ আপনাদের প্রিয় অনুষ্ঠান ইসলামিক কি উইথ ইকরা প্রোগ্রামে আপনাদেরকে আন্তরিক মারকবাদ আমার সাথে রয়েছেন ব্রিটেন শ্রদ্ধাবাজন আলিবিদ্দিন সকলের সুপরিচিত শ্রদ্ধাবাজন ব্যক্তিত্ব শাহুল আদিস মুফতি শেখ আব্দুর রহমান দামাত পারাকাত হোম বিরতির পূর্বে অনেকেই গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আসছে অনেকে প্রশ্ন করার জন্য অপেক্ষা ছিলেন

আপনার এই ঘটনার জন্য আপনাকে কিছুই করতে হবে না ইনশাল্লাহ শুধু আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করলেন ব্যাপারটা হলো কি কোরআন এবং আল্লাহর সাথে সম্পর্কিত সিম্বল যেগুলো সেগুলোকে আমরা সম্মান এবং তাজিম করতে হয় আল্লাহ কোরআনে বলেছেন ওমাই ওয়াজিম শাহর আল্লাহামিন তাকওয়াল খুলু যদি আমরা কোরআন মসজিদ কিবলা কাবা এগুলার প্রতি সম্মান দেখাতে পারি তাহলে বোঝা আমার অন্তরে আল্লাহর মহাব্বত আল্লাহর তাক আল্লাহর ভয় রয়েছে তো আমরা ইচ্ছা করে এর তাজিমের উল্টা কোনো কিছু করবো না যেহেতু একটা বিলাই একটা পশু তার মাধ্যমে পড়ে গেছে এখানে আপনার আমার কোনো হাত নেই তো আপনার আমাকে এখানে কোনো আলাগুনা দেবেন না হ্যাঁ কোরআন শিফ রাখার সময় আমরা কিন্তু এমন একটা সেফ জায়গায় রাখবো এরকম ঘটনা যেন না ঘটে যায় যদি আমরা রাখার ক্ষেত্রে রঙ জায়গায় রাখি তো হয়তো এখানে আমার তো গুণা হতে পারে বা এই গুনার জন্য শুধু আল্লাহর কাছে অনুতপ্ত তবা করলেই চলবে অন্য কিছু করতে হবে না এখানে একটি বিষয়ে বলে রাখা ভালো আমাদের দেশে একটা পুরাতন ধারণা ছিল কোরআন যদি হাত থেকে পড়ে যায় তাহলে সিডনি দিতে হয় এবং যতটুকু উপর থেকে পড়েছে সিনিটা এতটুকু উষা পর্যন্ত সি নিয়ে যেতে হয় তখন করতেন কি যে রুটি বানাইয়া মনে করেন আপনার কমর কমরের সুদা যোগাযোগ একটা কোরআন পড়েছে তো রুটি বানাইয়া এটা থুপ খেয়ে রুটি ঢিলা ঢেরি খেয়ে ওই কমর পর্যন্ত উঠাতে হতো এইভাবে কেউ ভালো থাকতেন এটা কোনো বৃত্তি নেই কোনো কিছু নেই তো এইভাবে যদি পড়েও যে অ্যাক্সিডেন্টলি অ্যাক্সিডেন্টই যে অ্যাক্সিডেন্ট এটা আল্লাহ মাফ করবেন আল্লাহর নবী বলেছেন মিস্টেকলি কোনো কিছু হয়ে গেলে ভুলব্রস্ত কিছু হয়ে গেলে এটা আল্লাহ মাফ করেন এটা আল্লাহ পাক কাউন্ট করেন না ঠিক আছে ইনশাল্লাহ এটার উপর আল্লাহ আমাদেরকে মহাদা করেন না আমরা অনেক সময় তো বলে থাকি রব্বানা আল্লাহ ইন আছে নাতে জয় আল্লাহ ভুলবশত কিছু করে ফেললে আল্লাহ তুমি আমাদেরকে এটার উপর কোনো চারজন না করো এই দু আল্লাহ কবুল করেছেন ওই আয়াত তিলাওয়াত করার পরে সাল্লাম বলেছেন যে আল্লাহ সুবাহ তাল্লা এই দোয়াটি কবুল করেছেন অতএব এই মিস্টেকের কারণে আপনার কোনো গুণও হবে না মনে হয় ইনশাল্লাহ এবং কোনো কিছু করতে হবে না শুধু

তো গড়ে আপনার তিনটি প্রশ্ন হয়ে গেল নাম্বার ওয়ান সুরায় ফাতেহা পড়তে গিয়ে অর্ধেক যাওয়ার পরে হঠাৎ মনে আসে যে মনে হয় আমার ভুল হয়ে গেছে আপনি রিপিট করে পড়েন দেখেন সন্দেহর কারণে রিপিট করতে আপনাকে হবে না এজন্য প্রথম প্রথম থেকেই খুব কেয়ারফুলি আমরা এমনভাবে পড়বো যাতে কোনো মিস্টেক যেন না হয় এবং নিশ্চিত আমরা সুরাই ফাতেহার ঠিকমতো পড়েছি আমরা যেন নিশ্চয়তা অর্জন করতে পারি অর্ধেক পড়ার পরে জাস্ট মনে সন্দেহের কারণে যে হয়তো মিস্টেক হয়ে গেছে আবার রিপিট করে পড়ি কোনো প্রয়োজন নেই যদি আপনার মনে আসে তো মনে করবেন এটা ওস্বসা বা একটা উইসপার এটাকে আপনি মোটেই অন্তরে স্থান দেবেন না আপনি এটাকে অ্যাভয়েড করে কন্টিনিউ শেষ করে ফেলবেন হ্যাঁ যদি আপনি পুরো শিওর হন একইন হন আপনার একইন হয়ে গেল যা আসলে মিস্টেক হয়েছে তাহলে যে যে জায়গায় মিস্টেক হয়েছে আপনি ওই জায়গাতে আবার পড়ে নিতে পারেন বাট সবসময় এইটা করা এটা সাধারণত একটা অশ্বসার কারণে হয়ে থাকে কিছু লোকের মনের মধ্যে দুর্বলতা থাকে অশ্বসা থাকে সন্দেহ থাকে উইদাউট এনি রিজন এমনিতে একটা সন্দেহ চলে আসে এটা শেতাননের মনের মধ্যে সৃষ্টি করে তো আপনি অযথাইভাবে আবার রিপিট করতে যাবেন না এক দুই নম্বর আপনি প্রত্যেক দিন পরে বা এসার পরে বলেছেন হয়তো আপনি দুই রাখা সালাতুল হাজত পড়েন তো এটা নফল নামাজ হিসাবে আপনি মকরু টাইম নাই যে কোনো টাইমে আপনি পড়তে পারেন সমস্যা নাই নফল বন্দেগীত কন্টিনিউ করবেন আরোই ভালো কোনো প্রবলেম হবে না ইনশাআল্লাহ হাদিসে আসছে কান রসুল্লা সাল্লা আলাইহি ওসস্লাম ইজা হেজা বাহু আমরুন বাদ্লাহ আল্লাহর নবী যখন কোনো সমস্যা আসতো তখনই আল্লাহর নবী তাড়াতাড়ি করে নামাজে দাঁড়িয়ে যেতেন অতএব আপনার হাজর যেহেতু রয়েছে আপনি যে কোনো হাজতের সময় রেগুলার পড়লেও কোনো সমস্যা হবে না তো বিশ্বাস করতে হবে এই সালাতুল হাজর এটা ফরজ ওয়াজিবাস মক্কাদা নয় এটা একটি নফল একটি আবাদত করতে পারলে অবশ্যই সব রয়েছে তিন নম্বর আপনি সরাচুর তস্পি প্রত্যেক সপ্তাহে একবার পড়ে থাকেন সেটাও ঠিক আছে হাদিসের মধ্যে সামান্যতম দুর্বলতা থাকলেও যেহেতু ফজাইলের ক্ষেত্রে এবং একাধিক সূত্রে বর্ণনা হওয়ার কারণে এবং উম্মত এটার উপর আমল করে আসতেছেন এবং ওলামা একে আমল করা যাবেও বলেছেন এই সব মিলিয়েসবি পড়তে কোনো বাধা নাই আজকাল কিছু লোক আছেন নফল বন্দেগি বা আবাদত থেকে সরার জন্য বা সরানোর জন্য বলবেন এটা বহালিতে নাই বা দেশটা অথেন্টিক নয় এটা একটা শেতানের ধুখা কোন জায়গায় হারিতে থাকতে হবে আর কোন জায়গায় সহি হতে হবে এটা তো একটা উসুল এবং সায়েন্স রয়েছে ওলামা এ কারাম ভালো জানবেন যারা এই লাইনে বিশেষজ্ঞ এস তারাই জানবেন এই সমস্ত তো মহাদিস তারা নিজেই বলেছেন ইমাম তিরমিজ রহমতরে সহ বিভিন্ন হাদিসের কিতাবে আদিশ উল্লেখ করে বলেছেন ওলা আমল ওালা ইন্দা হালি ওলামা এ কারাম সাহাবা তাবিন তবে তাবিন তারপরে আমল করে আসতেছেন এবং হাদিসটা একাধিক সূত্রে বর্ণওয়ার কারণে এবং দুর্বলতা সময় কারণে ফজিলতার ক্ষেত্রে রওয়ার কারণে এটার উপর অবশ্যই আমল করা যায় সেই হিসাবে যদি আপনি পড়েন ঠিকই আছে আল্লাহ নবী বলেছেন আল্লাহ নবী ছাসা আব্বাসকে বলেছিলেন তুমি যদি আপনি যদি পারেন তাহলে বৎসরে ডেইলি না পারলে সপ্তাহে না পারলে মাসে না পারলে বৎসরে না পারলে লাইফে একবার হলেও এই নমাজটা তোমরা পড়ো এই নমাজ পড়লে অতীতের সকল চুত বড়ো জানা অজানা নতুন পুরাতন সকল গুণা পাক মাফ করে দেন এজন্য আপনার ইচ্ছা রেখাত প্রত্যেক সপ্তাহে পড়াটাও পুরা ঠিক আছে ইনশাআল্লাহ কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ অশেষ ধন্যবাদ আমরা যখন শুনি এই সমস্ত কথাগুলো খুশিতে অন্তর ভরে যায় এবং যখন আপনারা আমাদের প্রোগ্রাম সম্পর্কে মন্তব্য করেন মনে খুশি আসে বাট ফাইনাল খুশি এবং এই খুশির সার্থকতা তখনই হবে যদি এই প্রোগ্রামের বলা এবং শোনা উভয়টা দুই কঠিন কামাতে আমার এবং আপনার আমাদের এবং আপনাদের সকলের নাজাত রসিলা হয় এবং সেটাই আমরা কামনা করছি দোয়া করি তাই আল্লাহ যেন আমাদের এই প্রোগ্রামকে আমাদের জন্য আপনাদের জন্য উম্মার জন্য কঠিন খাওয়া মতের জন্য না যা তের সেন কবুল করে এবং বাস্তবেই এই দেশে দেশ এখান থেকে ইসলামিক চ্যানেল থাকার কারণে এই যে পরিবেশ আপনি সরতসী পড়তেছেন দুনিয়ার অনেক আপনার মতো মা অনেক বোন আছেন যারা ফরেন নামাজেই চিনে না পড়তেছেন না আপনারা তাজু সম্পর্কে জিজ্ঞাসা করেন যে নফল পড়বো নিয়ত নাকি সুন্নত করব আপনি জিজ্ঞাসা করলেন যে আমি সরাতুল হাজত রেগুলার পড়তেছি আমারটাকে বেদাত হবে আপনি সরাতুল সপ্তাহে পড়তেছেন জিজ্ঞাসা করতেন ঠিক আছে না ঠিক নাই যারা সরাতসী পড়বে যারা সরাতুল হাজত রেগুলার পড়ে বলেন তো কি তাদের ফরত উঠতে পারে না 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 কোনো অবস্থাতে না বখার হিসেবে আদি ইসলাম বলেছেন যে ফরজ ব্যতীত আমার কোনো হাদিসে কুসি আল্লাহ বলেছেন আল্লাহ বলতেছেন যে ফরজ সারা আমার কোনো বন্দা আমার তো কাছে আসতেই পারবে না আর নফল এমন একটি আবাদত আমার বন্দারা যে সময় নফল বন্দেগী বারবার করে সে আমার কাছে এত করিব হয়ে যায় আমি আমার এই বন্দা এবং বান্দিকে আমি মহব্বত করা শুরু করি হাত্তা ওহিব বাহু হাত্তা ওহিব বাহু এই নফল বন্দেগি যদি রেগুলার করা যায় এটা আল্লাহর নবীও করতেন এবং বলতেন খালি আমালে মাদি আলাইহি ওয়া ইনকাল্লা হতাশা থেকে বর্ণিত রাজি আল্লাহ তালহা যে নফল বন্দেগি যদি রেগুলার করা যায় এটার উপর সব বেশি এবং রমজান থেকে আমরা শিক্ষা করেছি যেগুলা করেছি আমরা কন্টিনিউ করতে পারি আল্লাহ আমাদের সকলকে সেই তবি দান করুন আমাদের আজকের আজকে কি ছিল নমাদের গুরুত্ব এবং ফজিলাত আমরা নয়টি গুরুত্ব জেনেছিলাম দশ নম্বর আরেকটি গুরুত্ব আমরা জেনে নেই আল্লা সুবাহ কুরআ করিমে বিহা হম মুমিনে একজন মুমিন কিভাবে সফল হওয়া যায় দশটি গুণের কথা বলেছেন ওই দশটি গুণের প্রথম গুণটি হল নমাজ আবার শেষ গুণটি আবার নমাজের উপর খুশু অর্থাৎ সফলতার শুরু ও নমাজ শেষ ও নমাজ আল্লাহ বলেছেন মুমিনুন ওই সমস্ত মুমিনরাই সফল খা খাশির যারা মনে মধ্যে ডর ভয় খুশু খুজু এবং কনসেন্ট্রেশন নিয়ে মনোনিবেশ করে যারা নামাজ পড়ে দিন আনিল্লা উদুন আরেকটি গুণ হলো যারা বেকার কথা কাজ থেকে সবসময় পরিহার করে সবের কাজ ভালো কাজগুলো করে অল্লা দিন আইলুন এবং যারা অন্তরকে পরিষ্কার করে এবং যারা জকাত প্রদান করে দুইটি তর্জমা অল্লা দিন হাফিজুন এবং যারা নিজের লজ্জাস্তানকে হেফাজত করে ইল্লা আলাজ ওয়াজিহিম ও মামালাকত এঈমান হুম ফাইন নাহুম গায় রুমাল উমিন শুধুমাত্র নিজের স্ত্রী এবং যে জায়গায় সেক্সুয়াল রিলেশন যেমন আগের জমানায় বান্দির সঙ্গে যাইছিল। ওই নির্দিষ্ট জায়গায় ছাড়া কুতা ও তারা এই সেক্সুয়াল কোনো করে না ইমোরাল ইমোরালিটি কোনো কালেকশন কানেকশন তাদের থাকে না বা মানে বিতাকা লিকাফাউলা ইকা আদুন ওয়াল্লাদী না হুমলি আমানাতিহিম ওয়া আজিহিম রুন যারা নিজের আমানতকে সঠিকভাবে আদায় করে এবং যারা নিজের ওয়াদাকে ও সঠিকভাবে পূর্বা করে ওল্লা জুন দশ নম্বর গুন্টি আবার বললেন যারা নমাজের উপর সবসময় সেফ গার্ড রাখে রেগুলার পরে নমাজের হেফাজত রাখে এরকম নয় যে শুধুমাত্র সারা বৎসর একবার পড়লাম শুধু রমজানেই পড়লাম যেমন বিগত রমজান শরীফে আমরা তিনবার বিভক্ত ছিলাম কেহ রমজান কুন্দিকে আসলো কন্দি গেল আমরা কোনো নোটই করি না এরকম কিছু লোক আমরা আসি আল্লাহ তাদেরকে দেয়ার দান করুন আবার কিছু এরকম আমরা ছিলাম রমজানে মার্শাল্লাহ আমরা অনেক তৎপর থাকলে এখন আবার আমরা ক্লান্ত হয়ে গিয়েছি আমরা কিন্তু পুরা সফল নয় সফল ওরাই যারা রমজানে সচেতন এবং রমজানের শিক্ষায় কন্টিনিউ করে এখন পর্যন্ত কন্টিনিউ করে যাচ্ছেন এরাই হলে আল্লা দিন সালিম হাফিজুল নামাজের রেগুলার 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 যারা নামাজের প্রতি লক্ষ্য রাখেন দৃষ্টি দেন এরাই কামিয়াব এবং নাম্বার ইলেভেন আমার আল্লাহুল নবী মহাম্মদ ইসলাম রুবিহা আলিহিম আল্লাহর আল্লাহ আল্লাহর নবীকে এবং ওনার ফলোয়ারকে হুকুম দিয়েছেন তোমরা নিজেও নামাজ পড়ো তোমাদের ফ্যামিলির অধীনস্থ যারা আছেন তোমার ছেলে মেয়ে বিবেচা তাদেরকেও নামাজের হুকুম দাও আল্লাহ বলেছেন বলে তুমি তুমি নিজে নামাজ পড়ো তোমার নামাজের হুকুম দাও এবং হৃদয়ের জন্য আমি তোমাকে জিজ্ঞাসা করব না আমি আল্লাহ রিজেক প্রদান করব। হালাল রুজি সোর্স অফ ইনকাম বাড়ানোর বহু গুণের মধ্যে থেকে একটি হলো নমাজ ঠিক মতো পড়া যারা নামাজ ঠিক মতো পড়েন আল্লাহ তাদের জব এবং হালারি দেখার ব্যবস্থা করে দেন আরেকটি হলো আত্মীয় স্বজন এবং নিজের কুটুমকে যারা আছেন তাদের সঙ্গে যারা ভালো সম্পর্ক রাখেন তাদেরও রিজেখ এবং সোর্স অফ ইনকাম এবং জব এরা ভালো জব পায় সোর্স অফ ইনকাম আল্লাহ দেন আরেকটি কাজ হলো সদগা করা যার মাধ্যমে সোর্স অফ ইনকাম বাড়ে তো সোর্স অফ ইনকাম বাড়ানোর কয়েকটি কাজ আমরা জানলাম একটি হলো নমাজ ঠিক মতো পড়া দুই নম্বর আত্মীয়স্বজন বিশেষ করে নিজের মা বাবার সঙ্গে ভালো সম্পর্ক রাখা আর তিন নম্বর লসলাকা খরাত করা এখানে আল্লাহ বলেছেন লা খা তুমি যে নমাজ ঠিক মতো পড়ো তো তোমার রিজেক্ট করতে আসবে এটা আমি তোমাকে জিজ্ঞাসা করবো না আমি তোমার দেখের জিম্মাদারি সে তোমাকে আমি দেখের ফসল আমি করব ইনশাল্লাহ নাম্বার টুয়েলভ আমারান্না ইমাবন্না সি বেকা ইসলাত এমন একটি আবাদত বুলিয়াও বা গুমাইয়াও যদি আমি মিস করে ফেলি বলছেন স্মরণ হওয়ার সঙ্গে সঙ্গে গুম থেকে উঠার পরও আমাকে খোঁজা পড়তে হবে তবুও মাফ নাই মাফ নাই এবং যদি আমি সজাগ থাকা অবস্থায় আমি না পড়ি তা তো আমাকে পড়তেই হবে তবাও করতে হবে যদি গুমাইয়া আমি মিস করে ফেলি অথবা বুলি আমি মিস করে ফেলি তবুও আমাকে এই পড়তে হবে রসলাম বলেছেন মন্নাসিয়া সালাতন ফলিউসাল্লিহা ইজাজ আলা কুফারতালাহা ইল্লা জালিক যদি কেউ বুলবসত নমাজ ছেড়ে দেয় স্মরণ হওয়ার সঙ্গে সঙ্গে তাকে নমাজ পড়তেই হবে নমাজ পড়া ছাড়া দেয় এই এই গুণার থেকে বাঁচার আর কোনো সুযোগ নাই অতএব নমাজ বুলে চুটলেও পড়া লাগে গুমাইয়া চুটলেও পড়া লাগে এই সব মিলিয়ে আমরা বারোটা জিনিসের মাধ্যমে বুস্তবানের নামাজ অত্যন্ত গুরুত্বপূর্ণ অত্যন্ত গুরুত্বপূর্ণ আল্লাহ আমাদের সকলকে অন্যান্য অন্যান্যের পাশাপাশি নমাজ সঠিকভাবে সঠিক পরার্থ বিদ্যান করুন আমিন মেরা তখন গিয়েছিলেন সেখানে দেখলেন ফেরেশতারা কেহ দাঁড়িয়ে এবাদত করতেছে কেমত পর্যন্ত তারা দাঁড়িয়ে ইবাদত করবে আবার কেহ আছে বসবাস ইবাদ করতেছে তারা কিয়ামত পর্যন্ত বসে বসে করবে কেউ আছে শয্যার মধ্যে কেমত পর্যন্ত শয্যায় থাকবে কেউ আছে রুকুতে কেমত পর্যন্ত রুকুতে থাকবে আল্লাহ সুমানতলা সব বিজ করানোর পরে নমাজ দিয়ে বুঝাইলেন যে দেখো নমাজের এক একটি পাঠ এক এক নিয়ে কেমত পর্যন্ত করতেছেন আর আমি আপনার উম্মতকে আপনাকে এমন নমাজ দান করেছি ওই সব পাঠ একত্রে মিলিয়ে আপনার নমাজের মাঝে দাঁড়ানো আছে রুকুও আছে শ্রদ্ধাও আছে তারপরে তারপরে এখানে বসাও আছে সব মিলিয়ে একটি কমপ্লিট নমাজ উপহার দিয়েছেন আল্লাহ আমাদেরকে এজন্য নমাজকে ইমান বলা হয়েছে এবং নমাজকে আল্লাহ সুবাহ ও তালা শরীয়তের মধ্যে গুরুত্ব হিসেবে উল্লেখ করেছেন উতলু মা ও হেলি কিতাব এরপরে বলেছেন ও আহিম ইসাল্লাহ নমাজ কায়েম করতে হবে কোরআনে করিম অন্যান্য বাতের সঙ্গে নমাজকে মিলিয়ে আল্লাপাক বলেছেন আকিমাত রাখেন এবং নমাজ প্রত্যেকটি অবস্থায় ফরজ এটা কোনো অবস্থায় মাফ হয় না এবং প্রত্যেকটি অবস্থাকে কমপ্লিট করার জন্য নমাজকে শর্ত করা দিয়েছেন যে নমাজের পূর্বে আমরা পাক পরিচিত হতে হবে সুন্দরবায় লেবাস আমরা পরিধান করব কিবলার দিকে ফেস করতে হবে সঠিক টাইমে নমাজ পড়তে হবে বডিকে কাবার করতে হবে জাগা পাক হতে হবে এবং আমাদের কাপড়ও পাক হতে হবে অনেক কন্ডিশন লাভ লাগিয়ে দিয়েছেন এবং ফাইনালি নমাজের অবস্থায় আমরা মন হান্ড্রেড পারসেন্ট ফুল কনসেন্ট্রেশন নামাজ পড়তে বেটাল্লা বলেছেন নামাজের ভিতরে অন্য কোনো চিন্তা অন্য কোনো ফিকির আনতে পারব না এবং আল্লাহ স্বাহত এটাকে তস্তিক আল্লাহকে বিশ্বাস করি এর একটা প্রুফ হিসাবে প্রমাণ করেছেন ফলা সদ্দাওয়াল সাল্লা কিঙ্কত জব তওয়াল্লাহ যারা সত্যিকার অর্থে আল্লাহকে মহব্বত করে আল্লাহর ইমান রয়েছে তারা অবশ্যই নামাজ পড়বে পকান্তরে নমাজ যদি আমরা না পড়ি কঠিন কাজ মতে আল্লাহ পরীক্ষা নেবেন হাসারের মাঠে কে সঠিক মমিন কে সঠিক মমিন নয় আল্লাহ কুদরতি পা বের করে বলবেন শ্রদ্ধা দেওয়ার জন্য মুম যারা করতে পারবে আর যারা দুনিয়াতে শ্রদ্ধা দেয় নাই বা দিলেও নেফাক নিয়ে দিয়েছিল তারা চেষ্টা করলেও শ্রদ্ধা দিতে পারবে না তারা অটোমেটিক পড়ে যাবে প্রমাণ হবে তারা সঠিক মমিন নয় আল্লাহ কোরআনে বলেছেন ইয়মা ইউক শফুয়াং সাকিং ওয়ুদাউনা ইলা সুজুদ ফালা ইস্তাতিউনা খাশিয়াতান আবসারুহুম তারাকুম যিল্লা ওয়াকাদ কানু ইউদাউনা ইলা সুজুদি ওয়া হুম সালিমুন সুরাতুল কলম আয়াত নম্বর ফোরটি টু এবং ফোরটি থ্রি সেখানে আল্লাহ বলেছেন কঠিন কামতে আল্লাহ খুদি ফা বের করে পরীক্ষা নেবেন মুমিন যারা তারা তো কামিয়া শ্রদ্ধা দিতে পারবে মুমিন নাই যারা বা যাদের ইমানের মধ্যে সমস্যা ছিল নাফা ছিল হিপোক্রেট যারা ছিল হিপোক্রিসি ছিল যাদের ইমানের মধ্যে তারা কোনো শ্রদ্ধা দিতে পারবে না এবং নমাজ এমন একটি আবাদত আল্লাহ বলেছেন যারা নমাজ ঠিক মতো পড়বে ইমান আনবে জকাত দিবে তারা নিরাপদ আল্লাহ বলেছেন কোন ফয়ফুদ্দিনু ফুল আয়াতি আলাম নবী এক আরও বলেছেন নমাজ পড়া এবং নমাজ ত্যাগ করা নমাজ পড়া মুমিনের কাজ নমাজ না পড়া কাফিরের কাজ কারণ আমরা কোনটি প্রমাণ করতে হলে মুমিন যদি হয় প্রমাণ করতে নামাজের মাধ্যমে আর নমাজি না পড়ি তা আমার কাজটা হলো কাফিরের মতো নবীজি বলেছেন মং তর মুতাম্মিদান ফাকাদ কাফরা ইচ্ছাকৃতভাবে কোনো উদর সারাদিকে নমাজ ছেড়ে দেয় সে কুফরি কাজ করলো কাফিরের মতো কাজ করলো আল্লাহ আমাদেরকে হেফাজত করুন যারা নামাজ পড়ে না তাদের হাসর হবে ফেরাউন কারুন হামান উবাইবিনে খলফ এই বড় বড় কাফিরদের সঙ্গে আল্লাহ আমাদেরকে হেফাজত করুন নবী করিম সাল আলি সাল্লাম বলেছেন সাহাবাক ইজমা হলো নমাজ ত্যাগ করলে তারা কুফরি মনে করে অন্য কোনো আমল ছাড়লে এইভাবে তারা সবাই কাফরি মনে করে না এই জন্য আমরা কোনো কিছু নমাজ না আল্লাহ আমাদেরকে আমাদের সন্তানদেরকে গোটা উম্মদকে নমাজ শরীফ ব্যবহার তো বিধান করে আমি জেদাকুমুল্লাহ আমি

শর্ত সাপেক্ষে অবশ্যই জায় রয়েছে প্রথমত একাধিক বিবাহ একমাত্র ওই স্বামীর জন্য যায় যিনি দুই বিবাহ করার পরে উভয় বিবির সঙ্গে সঠিকভাবে ইকুয়ালি হক আদায় করে যেতে পারবেন যদি বেশকম করেন হারাম হবে কঠিন খেয়ামতে উনি উঠবেন উনার সাইড একটু দেখা থাকবে জুলানো থাকবে সারা হাসারের মাঠের সকল মানুষ বুঝে ফেলবে উনি একাধিক বিয়া করলেও উভয় বিবির হক সকল হক সমান মতো উনি আদায় করতে পারেন নাই বেশকম করেছিলেন তো উনি জালিম হিসাবে উঠবেন যদি এই শর্ত পাওয়া যায় তাহলে অবশ্যই একাধিক বিবাহ জায়দা সাল্লাহ বলেছেন যদি কেহ মনে করেন একাধিক বিয়া করলে ইনসাফ করতে পারবেন তাদের জন্য জায়েদ রয়েছে ফানকি ওয়া তল কমিনিসুল্লাহ সাউরুবা দুই বা তিন বা সর্বোচ্চ চার পর্যন্ত বিবাহ করতে পারবেন আমাদের নবী মাহমুদুর রসুল্লা সল্লা আলাই সাল্লাম উনার জন্য ছিল ইস্তেসনা উনি চারের অধিক ইভেন নয় বিবি একসঙ্গে অলী রাখছেন এটা ওনার জন্য ছিল আলাদা উম্মতের মধ্যে সাহাবা তাবিন তবে তাবিন থেকে একাধিক বিয়া তিন চার পর্যন্ত করেছেন পাওয়া যায় বাট তারা কিন্তু ইনসাফ করেছেন এবার যদি এক ঘরে রাখতে চান রসুল ইসলাম যেভাবে রাখছেন রাখা যায় আছে বাট উত্তম হলো একই ঘরের ভিতরে হলো রুমটা যেন আলোক থাকে ঠিক আছে এবং জায়দ রয়েছে কোনো সমস্যা নাই তো এটা হলো একটি ফ্যামিলি একটা ব্যাপার আপনি সঙ্গে প্রশ্ন করেছেন শুধু ইন জেনারেল আনসার দিলে চলবে না যদি এরকম কোনো কিছু হয় তো হবে আপনারা ওয়ান টু ওয়ান কারোর সঙ্গে বুঝে নিলে কোন জায়গায় সমস্যা হচ্ছে কেন একসঙ্গে প্রবলেম হচ্ছে কারণ এখানে অনেক জিনিস রিলেটেড প্রথমে একাধিক বিয়া জায়দ কোন স্বামীর জন্য দুই নম্বর এই একাধিক বিয়া করার পরে উভয় বিবির সঙ্গে উনি কীভাবে ডিল করতেছেন না করতেছেন সব মিলিয়ে যদি শর্ত সাপেক্ষ কষ্ট পুরো করতে পারেন তাহলে একই সালের নিচে থাকলে কোনো সমস্যা নাই হ্যাঁ রুম ভিন্ন অবশ্যই হওয়া দরকার ঠিক আছে ইনশাআল্লাহ একদম একজন স্বামীর এফোর্ডের উপর তো ডিপেন্ড করবে যদি পারেন তাহলে তো ভিন্ন ভিন্নগর দিতে পারলে তো ভালো বাট এই দেশে কিন্তু আলোক আলোক দুই গড় মেনটেন করা আসলেই হার্ড আছে বা কঠিন আছে রসুল্লাহ সাল্লাহ আলয় সাল্লাম একাধিক বিয়া করেছেন বিবিধেজনের তাহলে হজরা রাখেছেন রুম ভিন্ন ছিল রুম তো এইভাবে করলে ঠিক আছে ইনশাআল্লাহ জেদা কুমলে আসছে না বাট এরপর আমি বলবো স্বামী এবং স্ত্রীর সম্পর্ক অত্যন্ত সেন্সেটিভ আমরা এই ব্যাপারে খুব ভেবে চিনতে সব কিছু মেনটেন করার জন্য চলতে পারি বিশেষ করে সন্তানদের প্রতিও লক্ষ্য রেখে আমরা যেন সব আদায় করার জন্য যোগ্যতা আমরা যেন থাকে তখনকে যাইবে। বিবাহ প্রথমত যাই করার জন্য আমি শর্ত দিয়েছেন তো আমি কোন বা ফলে যারা বিবাহ মেনটেন করার মেনটেন্সের ফিজিক্যাল এবং ফাইন্যান্সিয়াল অ্যাবিলিটি রয়েছে তাদের জন্য যাই বিবাহ করা সমান একাধিক বিবাহের ক্ষেত্রেও শর্ত সাপেক্ষে যাই সবার জন্য নয় যারা ইনসব করতে পারবে না তাদের জন্য একাধিক বিবাহ যায় না এবং শতকরা বাস্তবতা যেটা প্রায় ষাট থেকে আশি ভাগ এরকম বাইর হবে যারা একাধিক বিবাহ করে করার পরে দেখেন যে উভয়টা মেনটেন করতে পারে না ইনস্টা বর্তা করতে পারে না তার পিছনে অনেক কারণ আছে হয়তো প্রথম বিবির দুলুম নির্যাতনের কারণে বাধ্য হয়ে অনেক স্বামীরা কিন্তু সে পর্যন্ত সেকেন্ড বিবাহ করে এটাও অনেক জায়গায় আছে আবার কোনো সময় আছে যে স্বামীর নিজে থেকেই উনি হয়তো একাধিক বিবাহ করতেছেন প্রথম স্ত্রী মাসাল্লাহ উনি ঠিকমতো হক আদায় করতেছেন এর পরেও করতেছেন বাট উচিত অবশ্যই হবে যে ফ্যামিলির সঙ্গে থাকবেন যে পরামর্শ এবং এক কণ্নে সমুদ্রতার ভিতরে করা তখন যেন কোনো সমস্যা যেন না আসে আল্লাহ আমাদের সকলকে স্বামী স্ত্রীর সম্পর্কের ভিত্তিতে শান্তি যেন আসে আল্লাহ সাহিত্য বিদ্যান করুন কারণ আল্লাহ কোনাতিহী আন খালা খালাকুম মিন আং ফুসিম কোন কোনহা বিবাহ লাভ দিয়েছেন কেন স্বামী এবং স্ত্রীর সম্পর্কের মাধ্যমে আমরা শান্তি যেন লাভ করতে পারি প্রশান্তি আনতে পারি বিবাহর মাধ্যমে যেন আমার অশান্তি যেন আসে অনেক অশান্তি আনে সে তো এটা বিবাহের মেন গোল এবং আউটকাম যেটা আমরা পাইলাম না তো আমরা এমনভাবে বিবাহ বা দিকে আমরা মেনটেন করবো যার মাধ্যমে আমরা শান্তিজনক পেতে পারি আল্লাহ বলে চাইলে তাজকুণি রে আল্লাহ মতে স্বর্গতা বিধান করাম জেকুল্লা দ্বিতীয় বিবাহ করতে হলে কি প্রথম স্ত্রী পারমিশন লাগবে না এটা কি ইসলামিকলি পারমিশন নেওয়া বারবেলি এটা জরুরি নয় বাট অনেক সময় জরুরি না হলেও শান্তি এবং ফ্যামিলির যে একটা স্থিতিশীলতা রক্ষার্থে করেন নেওয়াটা অবশ্যই তো ভালো কারণ আপনি পরামর্শ করলে তো একটা শান্তি আসবে উইদাউট পরামর্শ যদি করে ফেলেন হয়তো একটা অশান্তি চলে আসতে পারে তো আপনি একাধিক শান্তি কেন করেছেন করেন করলেন শান্তির জন্য যদি এই শান্তিটা অশান্তির কারণ হয় তা আপনি এমন বাটে অগ্রসর হবেন যাতে কোনো অশান্তি না আসে বাট এটা ইসলামিকলি এটা কোনো রেকোয়ারমেন্ট নেয় যদি পারমিন ছাড়াও বিবাহ করেন না যেন না হবে না কিন্তু ঠিক আছে ইনশাল্লাহ আমাদের আজকে আজকে বিষয় ছিল নমাজের গুরুত্ব নিয়ে নমাজের বড় আরেকটি ফায়দা হলো নমাজ একমাত্র আবাদত সে মানুষকে ভালো বানায় মোরালিটি আনে গুনার কাছ থেকে তাকে বাঁচায় আল্লাহ বলেছেন ইন্না সলাতা ফাশ ইউল মুনকার ওলা দিকরুলাই আকবর এবং পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল হলো নমাজ এবং নমাজ এমন একমাত্র আবাদত মাফ করে নমাজ একমাত্র আবাদত কঠিন কামতের মাধ্যমে নূর আসবে নমাজ এমন একটি আবাদত কঠিন কামতের মাধ্যমে দরজাবুলন হবে নমাজ জানতে সবচেয়ে বড় একটি আমল দেখেন রবিয়া কাবা আস্তমি এক ছিলেন আল্লাহ নবীর খাজমত করতেন আল্লাহর নবী তিনি বললেন রবিয়া জন্য আমি কী দোয়া করতে পারি হায় হায় দোয়া করবেন নবী ইসলাম রাত ছিল থা নিজের সময় রবিয়া বললেন ইয়ারসোল্লাহ আমি একটাই জিনিস চাই বললেন কি উনি বললেন আস আলুকা মুরা ফকাতফিল জান্না জান্নাতে আমি আপনার পাশে থাকতে চাই নবী বলেন আউ আলিক আর কি কিছু চাও উনি বললেন ইয়ারসুল্লাহ আমার একটাই চাওয়া বললেন ঠিক আছে তবে তুমি অতিরিক্ত সজ্জার মাধ্যমে নমাজের মাধ্যমে তুমি আমাকে হেল্প করতে হবে তাহলে নমাজ পড়লে আল্লাহর নবীর কাছে স্থান পাওয়ার সুযোগ রয়েছে আল্লাহ আমাদের সকলকে সুযোগ দান করুন আমি জাদাকুমুল্লাহ জাজাকুমুল্লাহ খায়ের সম্মানিত বাংলা দর্শক শ্রোতা আলহামদুলিল্লাহ অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনাদের প্রশ্ন নিয়ে আসছিলেন আপনার এই কোয়েশ্চেন আনসারের প্রোগ্রাম ইসলামিক কিউ এন এখরা প্রোগ্রাম আপনাদের সুন্দর সুন্দর প্রশ্নের উত্তর দিচ্ছেন শেখুল হাদিস মুফতি শেখ আব্দুর রহমান দাম পরাকাত আমি হুজুর কিমবার জানাচ্ছি দর্শকতা বাইবন সহ যারা আমাদের সঙ্গে ছিলেন পরবর্তীতে যারা দেখবেন সকলকে ইকরা বাংলার পক্ষ থেকে আমাদের পক্ষ থেকে ধন্যবাদ জানিয়ে এবং দোয়া করতে আল্লাহ যেন এই প্রোগ্রামকে আপনাদের আমাদের গোটা উম্মার জন্য জন্য বানান আল্লাহ যেন খবর করেন আমিন জোজাকুমুল্লাহ জোজাকুমুল্লা খায়ের সম্মানিত ইকরা বাংলার আলহামদুলিল্লাহ আপনাদের গুরুত্বপূর্ণ প্রশ্নের জন্য ইসলামিক ইউএনে ওই একরা প্রোগ্রাম আলোকিত হচ্ছে আপনাদের প্রিয় অনুষ্ঠান ইসলামিক ইউএনে